অ্যানালগ আর ডিজিটাল ওদের অ্যাডভান্স মোড। একটা জিনিস দেখো, অটো সার্জ যাইতে হলে রিমোটের এই থ্রি ডট আছে না, থ্রি ডটে চাপ দিতে হবে, দিয়ে আপনি একদম এই মুড়ে যাবেন এই সেটিং। হ্যাঁ, সেটিং যে আপনি এখানে চ্যানেল, এই যে চ্যানেল অপশনটা, চ্যানেল অপশনটা, হ্যাঁ এখানে যে আবার উপরে ওকে, এই যে সবসময় ওকে বাটন দিবেন, আবার ওই চ্যানেলের উপরে ওকে। এবার দেখেন উপরে চ্যানেল সার্চ একটা অপশন আছে, হ্যাঁ চ্যানেল সার্চে চাপ দেবেন, দিলে এখানে এই যে এরকম অপশন আসবে। আসার পরে আপনি এই যে নিচে স্ক্রিন, হ্যাঁ মানে এটা ওকে সাপ দিলে, তো ওকে সাপ দিলেই সার্চ হবে, যেহেতু আমি একবার করছি। আর এখানে আপনি একটা করবেন অনলি ডিজিটাল আছে, আপনি এখানে অল চ্যানেল সেট আপ করে দেবেন, অল অল করে দিলে আপনি যত চ্যানেল আছে সবগুলো আসবে। তো অল দিবেন, এখানে ডিজিটাল শুধু আসছে, ডিজিটাল ডিজিটাল টিভি ডিজিটাল আসছে। আচ্ছা গেল আপনার এটা, দেখে দিন ব্যাক যাবেন যে এইটা দিয়ে তীর চিহ্নর মতো যে চিহ্নটা আছে, এই যে তীর চিহ্ন ব্যাক, এটা চাপলে যে ব্যাক। হ্যাঁ, এবার নেটওয়ার্ক সেটিং, আপনি যদি ইউটিউব চালাতে চান নেটওয়ার্ক সেটিং এই থ্রি ডট, এই যে থ্রি ডট আছে এই থ্রি ডটে চাপ দিতে হবে। দেওয়ার পরে আপনার এই এই অপশন, এই দেখেন উপরে এই লেখা আসছে যে নেটওয়ার্ক, এই যে হ্যাঁ ইন্টারনেট নেটওয়ার্ক, তো এইখানে আপনার এই যে ওয়াইফাই অন করে আছে অলরেডি, এখানে দেখেন আপনার অন করা আছে। হ্যাঁ, তো আপনি যদি অফ করা থাকে, এখানে যদি এইভাবে অফ করা থাকে তাহলে আপনি এখানে অন করবেন, অন করলে এখানে এই যে নামগুলো চলে আসবে। হ্যাঁ, এখানে নাম চলে আসলে আপনি, হ্যাঁ আবার পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে এখানে অন করে আছে অলরেডি, তো আমি অফ করে দিতেছি। যেখানে যদি হাইড করা থাকে অ্যাড যে এখানে আপনি নেটওয়ার্ক ইচ্ছা মতো বসে নিতে পারেন। তো আপনার এখানে ওয়াইফাই ইয়ে গেল, এরপর আপনার অ্যাকাউন্ট, এটা আপনার তো গুগল অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খুললে আপনার, এরপর যদি আপনার ইমেল অ্যাড্রেস খুলেন তাহলে সেম ওই সেটিংয়ে যেতে হবে, ওয়াইফাইয়ের উপরে দেখেন এখানে গুগল সেটিং অ্যাপ টিভি, এইখানে যায় আপনি যে কনফার্মে এই অপশনটা আসবে এখানে। আর আপনি যদি এটা সাউন্ড বক্সে চালাইতে চান আপনার ব্লুটুথের মাধ্যমে, যেমন সাউন্ড বক্স ব্লুটুথ হইতে হবে আর আপনারটাও ব্লুটুথ হইতে হবে, এই টিভি ব্লুটুথ হইতে হবে, তো আমার এখানে যাইতে হবে যে রিমোট অ্যাক্সেসারিজ, এই দেখেন রিমোট অ্যাক্সেসারিজ, যাই ওই যে অ্যাড অ্যাক্সেসারিজ আছে এখানে চাপ দিলে একটা ব্লুটুথ শো করবে নাম সাউন্ড বক্সের, আপনি ব্লুটুথের মাধ্যমে সাউন্ড বক্স চালাইতে পারবেন, ঠিক আছে। গেল ব্যাক বাটন, অলরেডি রিমোট কানেক্ট করা আছে। আর এখানে ইমেল অ্যাড্রেস বেশি করে ই করতে চাইলে যেখানে ইমেল অ্যাড্রেসই আছে, যেহেতু নেটওয়ার্ক নাই বের হয়ে যেতেছে। হ্যাঁ, এরপরে আপনি যদি টিভি মোড চেঞ্জ করতে চান তাহলে টিভি মোড, মানে এখন তো টিভিতে আছে, এই দেখেন সোর্স বাটন আছে, সোর্সে চাপ দিলে যেখানে টিভি মোড অটো চেঞ্জ হয়ে যাবে, এখানে আপনি থ্রি ডটেই চাপ দিতে হবে, এটা দিলে আপনার এইচডিএম 1 2 3 4, মানে আপনার ওই যে আকাশের চ্যানেল, এখানে আকাশের যখন লাগান, আকাশ কিংবা কম্পিউটার বা ল্যাপটপ যখন চালান, এই যে এই অপশনগুলো যে কোনো একটা প্রোগ্রামের পিছনের সাইডেই আছে, যে কোনো একটা প্রোগ্রাম চালাইতে পারবেন। তো আপনি থ্রি ডটে গেলে এই যেরকম ওই সোর্স অপশনটা, ওই সোর্স দেখছেন, হ্যাঁ কিবোর্ড আর পিসি হলেই হবে। এরপর যদি আপনি পেন ড্রাইভ চালাইতে চান তো পেন ড্রাইভ চালাতে হলে আপনার এই যেখানে হোম চিহ্ন, এই যে ঘরের মতো একটা চিহ্ন আছে এটা চাপ দেবেন, ওই দেখেন এরকম একটা পেজ আসবে। হ্যাঁ, যদি আপনি পেন ড্রাইভ চালাইতে চান, ওই যে কার্ড লিডারের মেমোরি বইয়া পেন ড্রাইভ, তো আপনার এখানে পেন ড্রাইভ যাইতে হবে, এই যে ডিজিটাল মিডিয়া প্লেয়ার এখানে ওকে চাপ দিতে হবে, এখানে যায় এই যে এরকম অপশন আসবে, ভিডিও থাকলে ভিডিও, ফটোস থাকলে ফটো, মিউজিক থাকলে মিউজিক, আর অল থাকলে অল, তো আপনার এটা যাইতে হবে এই যে হোম বাটন, এই যে ঘরের মতো যে চিহ্নটা আছে এই হোম বাটন, এই যে হোম বাটন, ঠিক আছে হোম বাটন ডিজিটাল মিডিয়া প্লেয়ার। হ্যাঁ, এরপরে আপনি এখানে কিছু অ্যাড করতে পারবেন কিছু চাইলে, যে গুগল প্লে স্টোর এইটে, যেমন আমি একটা প্লে স্টোর অ্যাড করে দিলাম, এখান থেকে আপনি যে কোনো অ্যাপস নামাইতে পারবেন টিভি দেখার জন্য, ঠিক আছে, যেমন আপনার
শুধু নেটের মাধ্যমে আপনার একটা ইনাম আছে। আপনি চাইলে এখানে যে ট্রফি ট্রফি অ্যাপ নামায় আপনি ওই ডিশের বদলে টিভি দেখতে পারবেন। হ্যাঁ, এরপর আপনি যে এখানে ইউটিউব দো আছে, যেহেতু নেট কানেক্ট নাই, হ্যাঁ হ্যাঁ ওটা নেট লাগবে। আচ্ছা, এবার আপনি রিমোটটা টিভির সাথে অ্যাড করে নিতে হবে, ভয়েস কন্ট্রোলার চালাইতে হলে। তো কীভাবে করবেন সেটা আমি করে দিচ্ছি, দেখেন।